মা আসছে, মা আসছে, পুজো 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 শুরু হয়ে গেল। আজকে হলো মহাপঞ্চমী, তো আজকের থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর কি। এখন ওই সকাল 10:30 মতো বাজে, আর এখানে দেখো আমার বেড়াল ছানাগুলোকে একটু মাম্মা স্নান করিয়ে দিয়েছে, তো আমি একটু গা হাত ওদের মুছিয়ে দিচ্ছি, কারণ বেশ কিছুদিন ধরে ওদের স্নান করানো হয়নি, আর পুজো যেহেতু শুরু হয়ে গেছে তাই ওদেরকেও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আমার দুই বেড়াল ছানা গোলুমোলু, ওর মাও আছে বিউটি, বাট বিউটি এখানে এখন থাকে না, মানে খেতে আসে কিন্তু থাকে না, যেহেতু এই বেড়াল ছানাগুলো একটু বড় হয়ে গিয়েছে, তো সে কারণে যাই হোক। আর মাম্মা তো আর একটা পুচকে বেড়াল ছানাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসছে, তো ওকে স্নান করাইনি, কারণ ওর একটু ঠান্ডা লাগা মতো হয়ে রয়েছে, সে কারণে ওকে স্নান করাইনি। তো ওখানে গোলুমোলুকে স্নান ঠান করিয়ে মুছিয়ে দিয়ে আমি এই যে স্নান ঠান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এই যে পর্দাগুলো একটু কাঁচা, মানে কাচতে দিয়েছিলাম শুকনো হয়ে যেতে, ঠাকুর এখানে লাগিয়ে দিয়েছি। তো এই যে দেখো এখন পুজো দেবো, আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজোটা দেবো, আর এখানে গপুকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এখন গপুকে নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো গপুকেও তো পুজোর সময় নতুন জামা পরাতে হবে, সেই জন্য আজকে পঞ্চমী থেকেই গপুর নতুন জামা পরা শুরু হয়ে গিয়েছে। তো গপুর গায়ে নতুন জামা উঠলে তারপরেই আমরা আর কি নতুন জামা পরা শুরু করবো। তো এখানে দেখো বৃহস্পতিবারের পুজোটাও দিয়ে নিয়েছি, দিয়ে ঠিয়ে এবারে আমি একটু ধুনো জ্বালাবো, কারণ একটু ঘরে ধরে একটু ধুনো দেবো, আর আমি এই বৃহস্পতিবার করে একটু ধুনো ঘরে দিয়ে থাকি। আর এখন তো মানে এবছর তো পুজোটা একটু দেরি করেই হয়েছে, সে কারণে হালকা ঠান্ডার আমেজও শুরু হয়ে গিয়েছে, তো এই সময়টা একটু ধুনো দেওয়াটাও ভালো। আর দেখো আজকের আমি রান্নাবান্না কিছু করিনি, কারণ শরীরটা তেমন একটা সাথ দিচ্ছে না আমার, তোমরা তো জানোই আমার শরীর এই ভালো তো এই খারাপ, তো পুজোর সময় একটু শরীরটা খারাপ হয়েই পড়েছে। তো রিজোর বাবা আজকে হোম ডেলিভারি বলেছিলো, তো হোম ডেলিভারি খাবার দিয়ে গেছে, ভাত আলু পটলের তরকারি, ডাল আর একটা নিরামিষ সবজির তরকারি আর পাঁপড় ভাজা। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রির 9:30, আর এখানে তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, 10:30 বাজে। যাই হোক আমি এতক্ষণ ঘড়ি দেখিনি, যাই অনেকক্ষণ আগে দেখেছি, এখন বাজে ওই 10টা মতো বাজে। আর একটু রাত করে আমরা আজকে একটু ঠাকুর দেখতে বেরোবো ঠিক করলাম, কারণ কি দ্বিতীয়া থেকে মানে প্রথমা থেকেই বলতে গেলে পুজো তো শুরু হয়ে গেছে মহালয়ার পরের দিন থেকেই। তো যাই হোক এই যে রেডি হয়ে নিয়েছি, সিম্পল একটা কুর্তি পরেছি, আর কেমন লাগছে আমাকে বলো। এতক্ষণ এই বসে বসে একটুখানি মেকআপ করছিলাম, শরীরটা ভালো নেই, তাও একটুখানি বেরালাম পুজোর সময় একটু বাইরে, সেটা বুঝে না বেরোলে ঠিক পুজো পুজো ফিলিংসটা আসে না। তো যাই হোক একটুখানি বাইরে বেরোবো, খুব দূরে যাবো না, তো আমাদের আশেপাশের মধ্যেই মানে এরিয়ার মধ্যে একটুখানি ঘুরবো, টুকটাক দেখবো ঠাকুর আর কি, কারণ দ্বিতীয়তে তো আমরা বেরিয়েছিলাম তখন আমাদের বেহালার ঠাকুরগুলো মানে সব জায়গায় উদ্বোধন হয়নি বলে ব্যাড লাগে আমরা দেখতে পারিনি, তো অনেক জায়গায় খুলে গেছিলো সেই সব জায়গাতে যাওয়া হচ্ছে না। তো যাই হোক চলো আর বেশি বকছি না, বেরিয়ে যাই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর তোমাদেরকে দুর্গাপুজো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, সকলের দুর্গাপুজো খুব 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 ভালো কাটুক। তো রিজো মাম্মা সবাইকে নিয়েই বেরোবো, আমরা স্কুটি করে 4 জনে বেরোবো, যেহেতু আশেপাশে মানে আমাদের আশেপাশের এরিয়ার মধ্যেই আমরা ঘুরবো, তো সে কারণে আর এমনিও বাসে করে ট্রামে করে ঘোরার মতো এখন ইচ্ছা নেই, মানে এই মুহূর্তে ইচ্ছা নেই, এখন জানি না, এখন পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী রয়েছে, আর যেহেতু আমরা খুব তাড়াতাড়ি মানে পুজো শেষ হতে না হতে আমরা ঘুরতে বেরোচ্ছি, সেটা তোমরা পরে জানতে পারবে আমার ব্লগের মাধ্যমে। তো সে কারণে আমরা এবছর মানে সেইভাবে দূরে কোথাও ঘোরাঘুরি করবো না আর কি দুর্গাপুজোতে, আর আমার শরীরটা এমনিও ভালো নেই, দেখলে হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি জানি আমার খুব সকাল থেকে খুব কষ্ট হচ্ছে, তাও একটুখানি রেডি হলাম। এই যে মাম্মা রিজোরা বায়না ধরেছে, আর একটুখানি ওদেরকে না নিয়ে গেলেও ভালো লাগে না, সে কারণে আমার রেডি হয়ে গেছে, রিজো হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি একটুখানি তোমাদের সাথে বকবক করে নিলাম, কারণ বাইরে বেরোলে হয়তো সব জায়গায় গান চলবে, মাইকের আওয়াজ, তোমাদের সাথে কথা বলতে পারবো না, সে কারণে এখন একটুখানি কথা বলে নিলাম। তো চলো আমরা বেরিয়ে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় কি ঠাকুর দেখছি না দেখছি, তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। তো এখন তো আর সেই আগের মতো নেই, মানে আগে তো আমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই 4টে দিনই দুর্গাপুজো ধরতাম, কিন্তু এখন তো মহালয়ার মানে পরের দিন থেকেই মানুষ দেখছে মানে ঠাকুর দেখতে বেরিয়ে যায়, ফেমাস ফেমাস যেসব জায়গাগুলো থিমের পুজো হয় সেই সব জায়গা তো ভিড় উপচে পড়ে। তো যাই হোক আমরাও প্রতিবারই কিন্তু টুকটাক করে প্রতিদিনই একটু আধটু বেরোই, ঠাকুর দেখি, ঘুরি, বেশ ভালো লাগে, কারণ পুজোর সময় না ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না, আর এমনি তো আমরা জানো যে বাইরে বেরোতে ঘুরতে টোটো করে এইসব আমরা খুব ভালোবাসি, আর পুজোর সময় তো সেটা আরও বেশি করে হয়ে ওঠে, কিন্তু আমার শরীরটা বছর কী জানি সাথ দিচ্ছে না, শরীরটা খুবই খারাপ, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে না, সাজা গোজা করে বেরিয়েছি হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমার ভেতরে কতটা কষ্ট হচ্ছে একমাত্র আমি জানি, আর পাশে থাকা মানুষ জানে। যাই হোক সেটা আর তোমাদেরকে কী আর বলবো, তোমরা তো জানোই আমার শরীরের অবস্থাটা কীরকম, তবুও জানো তো এই পুজো আচ্ছার সময় না ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না, বিশেষ করে বাচ্চা কাচ্চার জন্য। আর অনেক দিন ধরে রিজোর বাবাও মানে বলছে যে বেরো বাইরে বেরো, বেরোলে ভালো লাগবে, তো তার মধ্যে তো বেরোনো হয়নি, আজকে পঞ্চমী দিন এই যে সেজে গুজে বেরিয়ে পড়েছি, আমাদের মানে আশেপাশে একটুখানি ঘুরে দেখবো ঠাকুরগুলো, তো সেগুলোই দেখছি।
আর এবছর দূরে কোথাও গিয়ে সেরকম ভাবে ঠাকুর দেখা দেখি করব না আমরা, কারণ কি এমনিও আমার শরীরটা ভালো নেই, তার মধ্যে আবার পূজা শেষ হতে না হতেই আমরা একটু দূরে ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার প্ল্যানটা রিজোর বাবারই করা। তো এবছরে তো আমরা মানে 8 মাস আগেই ঘুরে এসেছিলাম শিলং থেকে, ঋষভ, লাভা, লোলেগাঁও এইসব ঘুরেছিলাম। তো আবার তারপরে 3 মাস না যেতে যেতে রিজোর বাবা আবারও টিকিট বুকিং করে রেখেছিল, এই পুজোর পরে পরেই আর কি রিজোর বাবা একটু ফ্রি থাকে, তো ওই সময়টাতে একটু ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেই রেখেছিল, তো সেখানেই আমরা যাব। তো সে কারণে বছর সেইভাবে আর দুর্গা পুজোটা আমরা মানে অনেক দূরে গিয়ে অনেক রাত করে মানে ঠাকুর দেখা দেখি করব না, তো টুকটাক বেরোবো রোজই। আর তার মধ্যে আবার সপ্তমীর দিন আমাদের বিবাহবার্ষিকী পড়ে গিয়েছে বছর, তো সে কারণে সেদিনটাও সেলিব্রেট করব। তো দেখা যাক কবে কীভাবে বেরোনো হয়, তার আমার শরীরটা কীরকম থাকে না থাকে, আজকে তো তাও মনের জোরে বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখব বলেই, আর তো এই করছি আর কি, এরকমই চলছে আমাদের। তো যাই হোক, এখন দেখো এই যে টুকটাক আশেপাশের ঠাকুরগুলো দেখছি, আর স্কুটি নিয়েই বেরিয়েছি, তো চারজনের স্কুটি নিয়ে বেরোনোটা একটু চাপেরই হয়ে যায়, তোমাদের তো আগেও বলেছি, কিন্তু কিছু করার নেই, পুজোর সময়গুলো এইটা করতে হবে, না হলে কত হেঁটে হেঁটে ঠাকুর দেখব সেটা তো সম্ভব হয়ে ওঠে না। অনেকেই আছে অনেক রাত পর্যন্ত রাত জেগে প্রচুর হাঁটাহাঁটি করে ঠাকুর দেখে প্রচুর এনার্জি, কিন্তু আমার শরীরে সত্যি কথা বলতে অত এনার্জি নেই আর পারবো না, সে কারণে এই ছেলে মেয়ের খুশি আনন্দের জন্য ওদেরকে নিয়ে একসাথে তেই বেরিয়ে পড়া, একটু টুকটাক এদিক ওদিক ঠাকুর ঘুরে দেখা, আর বেহালার দিকটাই আজকে দেখছি যে কটা ঠাকুর দেখা যায় তারপরে বাড়ি ফিরে যাব। তারপর দেখা যাক আর অন্য দিন কবে বেরোনো হয়। আর আমি আর রিজোর বাবা একা বেরোবো, মাম্মাকে রিজোকে বাড়িতে রেখে দিয়ে, তো পুজোর সময় সেটা ভালোও লাগে না, না আমরা নিজেরা বাইরে বেরিয়ে আনন্দ করতেও পারবো না একা একা, তো টুকটাক বাজার হাট বেরোই ওদেরকে ঘরে রেখে দিয়ে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পুজোর সময় ওদেরকে বাড়ি রেখে দিয়ে, আর রিজো তো কোনো মতেই থাকবে না, আমি যদি সাজাগোজা করে বেরোই রিজো একদম কান্না জুড়ে দেবে, বিশেষ করে এই পুজো আচ্ছার সময় না, ওদেরকে রেখে আসতেও ভালো লাগে না আর থাকবেও না, সে কারণে চারজনে বেরোবো সেটাও মানে পরিস্থিতিতে হয়ে ওঠে না আর কি একসাথে, তো যেইভাবেই আমরা চালাচ্ছি। তো যাই হোক, দেখো এখানে একটা মেলা হচ্ছিল, তো মেলার মধ্যে চলে এসেছি একটুখানি টুকটাক, আবার মাম্মা দেখছে জিনিসপত্র ওর সাজা গোজার, আমারও একটা ইয়াররিং পছন্দ হলো, আর আমি তো ভীষণভাবে ইয়াররিংয়ের পাগল, আমি মানে পরি না পরি ইয়াররিং আমি যেখানে দেখবো মোটামুটি কিনবো, আর এই বউটা নিয়েছি তো ঘুরতে যাব বলে সেখানে পরার জন্য। তো এখানে দেখো মাম্মা আবার এটাকে কি বলে কোরিয়ান পোটাটো ফ্রাই, তো এইটা খাওয়ার জন্য বায়না জুড়লো, তো ওকে কিনে দিলাম, আমরাও একটু টেস্ট করব আর কি, এর আগেও খেয়েছি চণ্ডী মেলায়, তো বেশ ভালো লাগে এই পোটাটো ফ্রাইটা খেতে, একটু নতুনত্ব লাগে। যাই হোক, তো এটাই খাওয়া দাওয়া করছি এখন, আর বাড়িতে ফিরেই আমরা রাত্রের ডিনারটা করব, কিছু খাবার দাবার কিনে নিয়ে যাব, কারণ দুপুরবেলা তো হোম ডেলিভারি নিয়েছিলাম সেটাই খাওয়া দাওয়া হয়েছে, আর রাত্রে মানে সন্ধেবেলা আমরা সেরকম কিছু খেয়ে বেরোইনি, আমি একটুখানি গ্রিন টি আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, আর রিজো মাম্মা টুকটাক টিফিন করেছিল। এখন ওই 12টা মতো বাজে আর আমরা এসেছি কোথায় জানো, নতুনদালে দেখতে এসেছি ফুচকার প্যান্ডেলটা, কারণ আগের দিন মানে দ্বিতীয় দিন যখন আমরা এসেছিলাম তখন তো ওপেন হয়নি তাই দেখতে পারিনি, আর আজকে এসেছি খুব একটা ভিড় নেই, মোটামুটি ভিড় রয়েছে, লাইন দিতে হবে একটুখানি, তো চলো ফুচকার প্যান্ডেলটা আমাদের এখানে আর কি একটু ভালো হয়েছে আর কি, তো সেটাই দেখার জন্য যাচ্ছি। তো আজকে যেহেতু পঞ্চমী তাই একটা কুর্তি এরকম প্লাজো ওড়না এটা দিয়েই পরে এসেছি, আর এবছর পুজোটা ভাবছি মানে যে কটা দিন বেরোবো মোটামুটি ট্রেডিশনাল ড্রেস পরেই বেরোবো, কারণ কি ওয়েস্টার্ন ড্রেস কয়েকটা কেনা হয়েছে সেগুলো সব ওই ঘুরতে গিয়েই পরবো, সে কারণে এবছর পুজোতে আর একটা দিনও ওয়েস্টার্ন ড্রেস পরবো না, তো সবকটাই ভাবছি মানে ট্রেডিশনাল ড্রেস মানে কুর্তি শাড়ি এইসব দিয়েই চালিয়ে দেবো আর কি, কারণ কি আমার যেহেতু অ্যানিভার্সারিও পুজোর মধ্যেই পড়েছে তো সেদিনটা তো বেরোতেই হবে, তো সে কারণে ওই দিন তো শাড়ি পরবো। আর একটা মুশকিল হয়ে গেছে কি, আমি যদি শাড়ি পরি মাম্মা রিজোকে নিয়ে একটা স্কুটিতে চারজনে বেরোতেও বেশ একটা প্রবলেম হবে, মানে বসতে প্রবলেম হবে, জায়গা হবে না, সে কারণে কি করবো না করবো ভেবে পাচ্ছি না, আবার অ্যানিভার্সারির দিন আমরা দুজনে একাও বেরোতে পারবো না ওদেরকে রেখে, তো চারজনেই বেরোতে হবে, এখন জানি না কি করা হবে, তো দেখা যাক দিন আসলে তোমরা সবই দেখতে পাবে, আর প্রতিদিন হয়তো আমি ব্লগ দিতে পারবো না, তো
মাঝে মধ্যেই একটা করে ব্লগ দেবো, তো তোমরা দেখে নিও। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থেকো, এটাই অনুরোধ রইল। তো চলো, এই যে দেখো আমরা ফুচকার প্যান্ডেলে ঢুকে গিয়েছি, খুব সুন্দর করেছে। মানে আমাদের বেহালার মধ্যে এতগুলো ঠাকুর দেখার মধ্যে আমার এইটাই বেস্ট লেগেছে, বেশ ভালো। আর প্রতি বছরই নতুন দলে, মানে আমাদের বেহালা নতুন দলের প্যান্ডেল বলো ঠাকুর বলো খুবই ভালো করে, খুবই সুন্দর করে। আমাদের ঠাকুর পুকুরের দিকটা কিন্তু এতটা ভিড় ছিল না। তো রিজোর বাবাকে বলছি, দেখো আজকের নাকি মানুষ নাকি দ্বিতীয়া থেকে এত ভিড় করছে, তো এদিকটা এত ফাঁকা ফাঁকা রাস্তাঘাটগুলো লাগছে কেন। তো তারপরে যখন ঠাকুর পুকুরের দিক থেকে আমরা বেহালার দিকে এলাম, দেখছি বেশ জমজমাট, প্রচুর মানুষের ভিড়। তো এখন একটুখানি বেশ ভালো লাগছে কি না, পুজোর সময় দেখবো ভিড় হওয়াটা ভালো লাগে। তো অনেকক্ষণ ওখানে ভিড়ে ঠেলাঠেলি করে ঠাকুর দেখে বেরোনোর পরে তেষ্টা পেয়ে গিয়েছিল। তো রিজোর বাবা এখানে লস্যি কিনেছে, একটা স্ট্রবেরি লস্যি আর একটা ম্যাঙ্গো লস্যি। তো মাম্মা সেগুলোই আমাকে টেস্ট করাচ্ছে, আর বারবার আমি বলছি ঠান্ডা খাবো না, কারণ আমার আজকাল একটু ঠান্ডা খেলেই না ভীষণভাবে ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা হয়, তো সে কারণেই। আর যাই হোক, বাইরে বেরোলে দেখবে টুকটাক জিনিসপত্র খাওয়া হয়েই যায়, তো সেই জন্য একটু মানে টেস্ট করেও নিচ্ছি। আর আমার তো খাবার দেখলে সেগুলোর থেকে আর লোভ সামলাতে পারি না, যদিও বা বারণ সব কিছুই, তাও আমি একটু আধটু খাই, না খেলে যেন মনটা ভালো লাগে না। আর পুজোর সময় দেখো এসব এত দোকানপাট, ভালো ভালো খাবার দাবার, এসব দেখে কি আর লোভ সামলানো যায় বলো। তো খাওয়া হয়েই যায়। আর দেখো বেহালায় এখন ওই 12:30-1 মতো বাজে, কিন্তু মানুষের ভিড়টা খালি দেখো, প্রচুর ভিড়, প্রচুর মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে। আর সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের এই দুর্গোৎসবটাতে এত মানুষ আনন্দ মজা করা হই হুল্লোড়, মানে এই রাত জেগে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, তো এর মধ্যে একটা আলাদা রকমই আনন্দ, একটা ইমোশন আমাদের বাঙালিদের মধ্যে জড়িয়ে রয়েছে। তো এটার জন্যই কিন্তু আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। তো সেই জিনিসটা, সেই অনুভূতিটা শুধুমাত্র আমরা বাঙালিরা কেন, আমরা বাঙালিরা তো অবশ্যই বুঝবো, তার সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন ধরনের জাতের মানুষরাও কিন্তু একই সাথে মিলিত হয়। তো যাই হোক, দেখো এখানে আরও একটা প্যান্ডেল দেখতে ঢুকে পড়েছি, ঠাকুর দেখবো। আর এখানে দেখো এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে কতটা বিপজ্জনক মানে কাজ করায়, কিন্তু কি করব, এগুলোই ওদের রুজি রুটি। এই বছরে 4টে দিন হয়তো আমরা এই দুর্গোৎসবের সময় আমরা যে আনন্দ মজা কত কিছু করি, কত কিছু কেনা কাটা, নতুন জামা কাপড় পরে আনন্দ করা, খাওয়া দাওয়া, কিন্তু এইসব বাচ্চাগুলো দেখো কতটা মানে কষ্টে ওরা জীবনটা কাটায়। রাত্রির বেলা ঘুম নেই, কিছু নেই ওদের মধ্যে, শুধু এই কষ্ট করে মানে দুটো পয়সা রোজগারের জন্য এরা কত কিছু করছে। তো এটাই রিজোর বাবাকে বলছিলাম, দেখো। তো যাই হোক, এখানে মাম্মা আইসক্রিম খাবে পায়না করছিল, তোকে কিনে দিয়েছি, আর আমি তো ঠান্ডার সময় খাবো না। আর মেয়ে সবসময় আমাকে জোর করে, মা এটা খাও, মা ওটা খাও, তো সেই কারণেই একটু আর দই একটু চাখা আর কি, তো সেই করেই খাওয়া। এখানে দেখো আর একটা প্যান্ডেলে ঢুকেছি ঠাকুর দেখতে, তো আমার না বেশ ভালো লাগে। আমি শুধু না, আমি রিজোর বাবা আমরা খুব পছন্দ করি মানে এইসব ঠাকুর দেখা, প্যান্ডেল ঘোরা। আমরা তো প্রতি বছর মানে কোনো বছর এমন নেই যে আমরা দুর্গাপূজা একটা দিনও বেরোইনি, প্রতি বছরই আমরা মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এমনকি দশমী, একাদশী পর্যন্ত আমরা ঘুরেছি। মানে প্রত্যেক দিন একটুখানি কিছু না হলেও মানে প্যান্ডেল হয়তো দেখা হয়ে গিয়েছে, সব ঠাকুরেও দেখা হয়ে গিয়েছে, তবুও মানে ওই একটা পুজোর আমেজে রাস্তাঘাটে বেরোবো, একটু বাইরের হাওয়াটা খাবো, লোকজন দেখবো, আলো দেখবো, এই জন্যই আমরা এমনি বেরিয়ে পড়ি। তো সেই কারণেই মানে কোনো বছরই আমাদের মিস হয় না আর কি। তো একটা বছর আমাদের, এত বছরে আমাদের একটা বছরও মিস হয়নি ঠাকুর দেখা। আর এবছরও জানি না কী হবে, মায়ের ইচ্ছা, তো শরীরটা তো আমার খুব একটা সাথ দিচ্ছে না, তবুও মনের জোরে যেটুকুনি চলা যায় আর কি চলছি। তো এটাই, তো এখন ওই রাত্রির 1:10-15 মতো বাজে, আর আমরা চলে এসেছি বরিশা। তো বরিশা ক্লাবের এই ঠাকুরটা মানে দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর হয়, খুব ভালো করে, প্রতি বছরই ভীষণ ভিড় হয়। তো আজকেও দেখো পঞ্চমীর দিন রাত্রির 1:10-15 মানে এখন বাজে, তো এখনও কত মানুষের ভিড়। তো আমরাও চলে এসেছি এখানে ঠাকুরটা দেখতে, তো লাস্ট এটা দেখেই আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো আর কি। আমার আর শরীর টানছে না সত্যি কথা বলতে, অনেকগুলো ঠাকুরই দেখা হয়ে গেছে বেহালার মধ্যে, মোটামুটি ভালো ভালো ঠাকুরগুলো যে কটা হয়েছে সব কটাই দেখা হয়ে গেল। আরও বেশ কিছু ঠাকুর রয়েছে, তো সেগুলো আমরা অন্য দিন বেরোবো, কারণ এবছর যেহেতু আমরা বেশি দূরে কোথাও যাব না ঠাকুর দেখতে, তো সে কারণেই একদিনে তো বেহালার সব কটা ঠাকুর দেখে নিলে চলবে না।
তো ভালো যে কটা হয়েছে সে কটাই মোটামুটি দেখে নিয়েছি। আর এখানে এই যে বরিশা ক্লাবের ঠাকুরটা দেখছি, খুবই সুন্দর হয়েছে, বেশ ভালো করেছে, আর একদম অন্যরকম থিমটা করেছে, বেশ ভালো লাগলো। আর প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে ঠাকুরের মুখটা না একদম অবিকল মানুষের মতো করেছে, প্রথমে তো দেখে কেউই বুঝতে পারবে না যে ওটা কোনো মূর্তি, ওটা পুরো মানুষই লাগছে একদম দেখতে। তো যাই হোক, এই যে ভিড় ঠেলে এখন আমরা ভেতরের দিকে ঢুকছি। তো অনেকক্ষণ ভিড় ঠেলাঠেলি করে অনেক কষ্টে পরে ঠাকুরের মুখ দর্শন করে এই যে বেরিয়ে গেছি এখন প্যান্ডেল থেকে, বাড়ির দিকে রওনা দেবো। তো এখানে দেখো রিজো মাম্মা আবার বায়না করেছে এই যে সোডা ওয়াটার খাবে। তো এগুলো খাওয়ার জন্য মাম্মা রিজোকে একটাই কিনে দিয়েছি। আর এই দেখো এই ঠান্ডা খেয়ে না এই সময়গুলোয় বেশি শরীর খারাপ করে। তো যাই হোক, এখন এই যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, গাড়িতে উঠে পড়েছি। আর আমার চোখ মুখে ক্লান্তি দেখতে পাবে, কারণ শরীরটা তো এমনিই ভালো ছিল না, তার মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি মানে ভিড় ঠেলা ঠেলি করে ঠাকুর দেখা এগুলো করেছি। এখন খুবই কষ্ট হচ্ছে, কোমর পিঠে ভীষণ যন্ত্রণা হচ্ছে। তো আমি রিজোর বাবাকে বললাম আর কোথাও দাঁড়িয়েও না, তো একদম বাড়ির দিকে চলো। ও তার মাঝখানে আমরা একটা জায়গায় বিরিয়ানি কিনেছি, তো বিরিয়ানি নিয়ে যাচ্ছি বাড়িতে, কারণ রিজো মাম্মা রিজোর বাবা সবাই খাবে আর আমিও ওই 2 চামচ খেয়ে নেবো। একদমই আমার খেতে ইচ্ছা করছে না, আমি ঘুমাতে পারলে বাঁচি, ভীষণভাবে কষ্ট হচ্ছে শরীরের মধ্যে একটা। তো যাই হোক, এই যে দেখো আমার বাড়ি গলিতে চলে এসেছি, তো এখানেও বেশ লাইট দিয়ে সাজিয়েছে। তো বাড়ি ফিরে তড়িঘড়ি ড্রেস চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি খেতে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে, বেশি রাত করে আবার খেলে খাবার হজমও হবে না। তো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো। আর পুজোটা খুব আনন্দে কাটুক তোমাদের সকলের, এটাই কামনা করি, প্রার্থনা করি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন দেখছো প্লিজ আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পুজোটা খুব ভালোভাবে এনজয় করো। টাটা, গুড নাইট।